السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، نحمده على آله وأصحابه أجمعين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته، لا تموتن إلا وأنتم مسلمون. ربنا توكلنا وإليك أنبنا وإليك المصير. ما علمنا ما جهلنا، وذكرنا ما نسينا، وزدنا هدى وتقى يا رب العالمين. আজকের এই টেলিকনফারেন্সে যে সমস্ত বোনেরা এসেছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি মহতারামা সিদ্দিকা আপাকে, যিনি আজকের আয়োজন করেছেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, খায়ের দারাজ করুন, সুস্থ রাখুন এবং আপনাদের জীবন এবং সবকিছুতে আল্লাহ তাআলা বরকত দান করুন, এই দোয়া করছি। আমরা আজকে মেইনলি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব এবং কিছু রেকমেন্ডেশন পেশ করব। যেহেতু সময় খুব অল্প, দীর্ঘ আলোচনা হয়তো সম্ভব হবে না। সেটি হচ্ছে একটা সুন্দর মুসলিম ফ্যামিলিকে মেইনটেইন করার জন্য আমাদের কি করা উচিত এবং কোন দিকগুলোর উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত, আমি সেই রেকমেন্ডেশন গুলো আপনাদের সামনে পেশ করব। আর সম্ভব হলে অল্প কিছু দলিল আমি আপনাদের সাথে শেয়ার করব, কারণ এত অল্প সময় সবগুলো দলিল শেয়ার করা সম্ভব না। আর যদি কিছু সময় থাকে তাহলে সুন্নার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, সে বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রথমে আসা যাক পরিবার বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি এবং কোরআন ও সুন্নাহর আলোকে আমাদেরকে কি করতে বলা হয়েছে সে বিষয়ে। আমরা দেখি যে পরিবার এটি কোরআনের মধ্যে যথেষ্ট প্রাধান্য পেয়েছে এবং আল কোরআনে পরিবারের বিষয়গুলোকে বেশ কয়েকটি শব্দে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে যেমন একটি আছে আহাল। আহাল মানে পরিবার, আমরা জানি। যেমন আমরা জিজ্ঞেস করি কাইফা আনতা ওয়া আহলুক, আপনি এবং আপনার আহাল তথা পরিবার কেমন আছে। কোরআন যেমন সূরা আন-নামলের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইদ কালা মূসা লি আহলিহি ইন্নী আনাসতু নারান সাআতিকুম মিনহা বিখাবারিন আও আতিকুম বিশিহাবিন ক্বাবাতিন লাআল্লাকুম তাফতালুন। এখানে যখন মূসা তার পরিবারকে বলল যে আমি কিছু একটা আগুনের সন্ধান পেলাম এবং সে আগুন নিয়ে বা আগুনের বিষয়ে খবর নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো, এখানে আহাল কথাটা এসেছে। আর সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াতে গুরুত্বপূর্ণ আয়াত, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। এই ঈমানদার লোকেরা, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যার ইন্ধন হচ্ছে লাকড়ি, হচ্ছে মানুষ এবং পাথর। এখানে তারা আসলে পরিবার সবাইকে বোঝানো হচ্ছে, স্বামী স্ত্রী এবং সন্তান। আর অনেক আয়াতে আহাল শব্দটা এসেছে। দ্বিতীয় যে শব্দটা পরিবার বোঝানোর জন্য আল কোরআনে ব্যবহৃত হয়েছে, আত্মীয় এবং পরিবার দুটোকে বোঝানো হয়েছে, সেটি হচ্ছে আশিয়া। সূরা শুআরার 214 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, আর তোমার নিকটবর্তী আত্মীয় স্বজনকে সতর্ক করো। ইসলামের প্রথম দিকে যখন সীমিত আকারে দাওয়াত ছিল, তখন আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পরিবার পরিজনের মধ্যে প্রাথমিকভাবে দাওয়াতি কাজ করার নির্দেশ দিয়ে এই আয়াতটি অবতীর্ণ করেছিলেন। আর এছাড়া সূরা তাওবার 24 নম্বর আয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত আল্লাহ তাআলা বলছেন قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. بلو جديد مدير بابا باب دادرا ابن تمدر شانتنرا ابن تمدر بحيرا تمدر স্ত্রীগণ এবং তোমাদের পরিবারবর্গ, আত্মীয় স্বজন এবং তোমরা যেই সম্পদ আহরণ করেছ
আর যে ব্যবসার ক্ষতির তোমরা আশঙ্কা করো, এবং যে সুন্দর সুন্দর তোমাদের মনোপুত যে বাসভবন সেগুলো যদি তোমাদের কাছে আল্লাহ এবং তোর রাসুল এবং তার পথে জিহাদের চাইতে উত্তম হয়, তাহলে তোমরা আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত অপেক্ষা করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা ফাসেক সম্প্রদায়কে ভালোবাসেন না। যাই হোক, এখানেও আশিরা শব্দটা এসেছে। আর তৃতীয় আরেকটা শব্দ ইন্ডিকেট করার জন্য আল কোরআনে এসেছে, সেটা হচ্ছে রাহতুন, রাহতুন, এটা সূরা হুদের 1 নম্বর আয়াতে এসেছে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ক্বালু ইয়া শুআইবু মা নাসাহু কাসীরাম মিম্মা তাকুল, মানে জাতির লোকেরা বলল, হে শুআইব, তুমি যা বলছো তার অনেকটাই আমরা বুঝি না, ওয়া ইন্না লানারাকা ফীনা দাঈফা, আমরা আমাদের মধ্যে তোমাকে খুবই দুর্বল ব্যক্তি হিসাবেই দেখছি, ওয়ালাউলা রাহতুকা লারাজামনাক ওয়া মা আনতা আলাইনা বিআজিজ, যদি তোমার প্রয়োজন না থাকতো তাহলে তোমাকে পাথর মেরে আমরা মেরে ফেলতাম, আর তুমি আমাদের কাছে মোটেই শক্তিশালী নও। সূরাহুদের 92 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা সেই ঘটনাটা আরো উল্লেখ করে বললেন এভাবে, ক্বালা ইয়া কওমি আরাহতি আ'জ্জু আলাইকুম মিন আল্লাহ, তখন শুআইব বললেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আমার পরিবার পরিজন কি তোমাদের কাছে আল্লাহর চেয়ে বেশি শক্তিশালী, বেশি পরাক্রমশালী ইত্যাদি। তাহলে আমরা এখানে কয়েকটা শব্দ পেলাম যেখানে পরিবারের কথা বলা হয়েছে। ইসলাম আসলে পরিবারের উপর অনেক গুরুত্ব আরোপ করেছে এবং প্রথম নবীকেই পরিবারভুক্ত করে দিয়েছে। প্রথম নবী ছিলেন আদম আলাইহিসসালাম, তাকেই মহান আল্লাহ তাআলা পরিবারভুক্ত করে দিলেন, একটা পরিবার উপহারের মধ্য দিয়ে পৃথিবীতে পরিবারের সূচনা করলেন। আল্লাহ তাআলা যেমন বলছেন, ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা তৈরি করব যারা একের পর এক আসবে। এবং এখানে দেখা যাচ্ছে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আদমের যে পরিবার সেদিকে ইন্ডিকেট করছেন সূরা আল বাকারা 30 নম্বর আয়াত দিয়ে, আর সূরা আল মায়েদার 27 নম্বর আয়াতে পরিবারের সদস্যদের কথা উল্লেখ করে দিয়েছেন, প্রথম পরিবারের, পৃথিবীর প্রথম পরিবার সদস্য। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক ইذ قربا قربانا فتقبل من احدهما ولم يتقبل من الاخر قال لا اقتلنك, যাই হোক, দুই ভাইয়ের মধ্যে যে বশত্বতা শুরু হয়েছিল আবিল আর কাবিলের মধ্যে সেটা এখানে তুলে ধরা হয়েছে। আল্লাহ বলছেন, তুমি তাদের কাছে পাঠ করে শোনাও আদমের দুই সন্তানের ঘটনা, সত্য সত্য ঘটনা পাঠ করে, এরপরে ঘটনা তিনি উল্লেখ করেছেন। যাই হোক, এখানে আমরা দেখছি যে কোরআন পৃথিবীর প্রথম পরিবারের কিছু ঘটনা তুলে ধরেছে, তাদের সৃষ্টির ঘটনা যেটা সূরা আল বাকারা 30 নম্বর আয়াতে, এবং তাদের কিছু পারিবারিক অশান্তির কথা কিংবা তাদের পারিবারিক কিছু ঘটনা যেখানে তারা একের উপর চড়াও হয়েছে, সে ঘটনাটাও কোরআন তুলে ধরেছে। যাই হোক, তার মানে হচ্ছে পৃথিবীতে এগুলো একটা বাস্তবতা থাকবে এবং আমাদেরকেও ফেস করতে হবে আমরা কিভাবে আমাদের পরিবারকে গঠন করব। সেজন্য কোরআন এবং হাদিস আমাদেরকে দিয়েছে। তার আগে একটু বলবো খুব সংক্ষেপে, সেটা হচ্ছে ইসলাম পরিবার ভিত্তিক জীবন ধারণের উপর খুবই স্ট্রংলি আমাদেরকে মানে দিক নির্দেশনা দিয়েছে এবং স্ট্রংলি রেকমেন্ডেশন দিয়েছে। অতএব কোনো মুসলিম পরিবারভুক্ত জীবন ছাড়া কোনো জীবনের কথা কল্পনাই করতে পারে না। আমাদের জীবনের মানে ভিত্তি স্থাপিত হচ্ছে পরিবারের উপর দিয়ে। অতএব যারা পরিবারকে করবেন, পারিবারিক জীবনের গুরুত্ব বুঝবেন না এবং পরিবারের দায়িত্ব পালন করবেন না, তারা কিন্তু আল্লাহর আইন অনুযায়ী বিশাল বড় বিপদের সম্মুখীন হবেন এবং দুনিয়াতে কখনোই তারা শান্তি পাবেন না। যেহেতু শান্তি পাওয়ার জন্য এবং সুন্দরভাবে দিন এবং আল্লাহর দেওয়া জীবন বিধান পালনের জন্য পারিবারিক এই শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন আমরা দেখি আল্লাহ তাআলা আমাদেরকে কি কি নির্দেশনা দিয়েছেন এই পরিবারকে টিকিয়ে রাখার জন্য, সকল সুন্দর মনুষ্য সমাজ গড়ে তোলার জন্য। আমি বেশ কিছু রেকমেন্ডেশন একটা একটা করে আপনাদের সামনে তুলে ধরবো। 1 নম্বর হচ্ছে, যেহেতু আমরা জানি পরিবার মানেই হচ্ছে স্বামী এবং স্ত্রী, তাদের পারিবারিক এবং বৈবাহিক বন্ধনের মাধ্যমে পরিবারের শুরু হয়, এরপর যখন তাদের সন্তান হয় তখন আরো কিছু সম্পর্ক তৈরি হয়, সন্তানের কারণে মা বাবা স্বামী স্ত্রী হয়ে যান, মা বাবা এবং
সন্তান হয়ে যায় তার ছেলে অথবা মেয়ে, তাহলে এভাবে পরিবার শুরু হয় এবং সেটা একটা তাদের একটা গৃহ তৈরি হয়, পারিবারিক আবাস তৈরি হয়। তাহলে আমাদের প্রথম রেকমেন্ডেশনটা হলো যে যে ঘরে আমরা বসবাস করি, যে রেসিডেন্সে আমরা থাকি, তাকে আল্লাহ স্মরণের একটা স্থানে রূপান্তরিত করতে হবে। আমার ঘরটা যেন শুধু হই হল্লার, নাচ গান, গান বাজনা বাদ্য এবং আয়েশা কথাবার্তা আড্ডা এগুলোতে ভরপুর না থাকে। আমাদের ঘরে যেন আল্লাহ স্মরণ সব সময় হতে থাকে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমরা দেখি, বলছেন যে ঘরের মধ্যে আল্লাহ স্মরণ হয় এবং যে ঘরের মধ্যে আল্লাহ স্মরণ হয় না তার উদাহরণ হচ্ছে মায়ের হাইয়ে ওল মাইয়েত, যেমন একটা জীবিত মানুষ এবং মৃত মানুষ। অর্থাৎ জীবিত মানুষ হচ্ছে যে ঘরে, বা জীবিত ঘর হচ্ছে যে ঘরে আল্লাহ স্মরণ হয় এবং মৃত ঘর হচ্ছে যে ঘরে আল্লাহ স্মরণ হয় না। আচ্ছা, দ্বিতীয় রেকমেন্ডেশনটা হচ্ছে যেটা আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার ভাইয়ের কি নির্দেশ দিয়েছিলেন, সূরা ইউনূসের 87 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন واوحينا الى موسى واخيه ان تبوأ لقومكما بمصر بيوتا واجعلوا بيوتكم قبلة. আর মূসা এবং তার ভাইকে আমরা নির্দেশ দিলাম যে তোমরা তোমাদের জাতির লোকদের জন্য মিশরে কিছু ঘর নির্ধারণ করো এবং তোমাদের ঘরগুলোকে কিবলা বানাও। তোমাদের ঘরগুলোকে কিবলা বানাও এর অর্থ হচ্ছে ঘরগুলোকে যেন আল্লাহর ইবাদত হয়। তাহলে আমাদের রেকমেন্ডেশন হলো এটাই যে আমরা আমাদের ঘরকে যেন ইবাদতের জন্য নির্ধারণ করি, অর্থাৎ আমাদের যেন ইবাদত শূন্য না হয়ে পড়ে। আমাদের ঘরগুলোতে যেন কোরআন তেলাওয়াত হয়, আমাদের ঘরগুলোতে যেন নফল সালা, তাহাজ্জুদ সালা এবং অন্যান্য সালা পড়া হয় এবং আল্লাহর আর যে সমস্ত ইবাদতগুলো আছে কম বেশি সেগুলো আমরা করি, দান খয়রাত সাদাকা কোরবানি আল্লাহর কাছে দোয়া করা ইত্যাদি, এই সমস্ত কিছুতে যেন ঘর আবাদ থাকে। তৃতীয় বিষয়টি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে গৃহের যারা অধিবাসী তাদের একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা, এবং এই প্রশিক্ষণটা হচ্ছে তারবিয়া আল ইমানিয়া, ইমানি এডুকেশন, ইমানি এডুকেশন, ইমানি শিক্ষা, শিক্ষার ব্যবস্থা করা। এবং সহিহ মুসলিমের একটা রেওয়ায়েতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম يصلي من الليل فاذا اوتر قال قومي فاوتر يا عائشه. رسول الله صلى الله عليه وسلم রাতে সালাত আদায় করতেন এবং ওয়েতের করতেন, আর তিনি বলতেন আয়েশা ওঠো বেতের পড়ো। প্রশিক্ষণ কিন্তু, অর্থাৎ পরিবারের লোকদেরকে সালাত শেখানো, সালাত পড়তে উদ্বুদ্ধ করা, ঘুম থেকে জাগানো, এটা প্রশিক্ষণ। আমাদের অনেক মা বাবার আমরা দেখা যাচ্ছে যে বাচ্চারা অনেক রাত পড়েছে, খাক খাক ঘুমাক, তার কোরআন পড়া লাগবে না, তার সালাত পড়া লাগবে না, তার বেতের পড়া লাগবে না। হ্যাঁ, আমরা আমাদের স্নেহের কারণে তাদেরকে প্রশিক্ষণ থেকে বঞ্চিত করি, এটা উচিত নয়। এখানে আরেকটা রেওয়ায়েতে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাহামাল্লাহু রাজুল ক্বাম মিনাল লাইলি ফাসাল্লা ফাইকাদা ফাইকাদা ইমরাআতাহু ফাসাল্লাত ফাইন আবাত নাযাহা ফি ওয়াজহিহা আল মা রাওয়াহু আহমদ ওয়া আবু দাউদ ওয়াকাদ সাহাহাহু আশ-শাইখ আল-আলবানী ফি সহীহিল জামি'। আচ্ছা, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটি বলেছেন তার অর্থ হচ্ছে দোয়া করছেন ওই ব্যক্তিকে আল্লাহ রহম করুন যিনি রাত্রে কিয়ামুল লাইল করলেন, সালাত পড়লেন এবং তার স্ত্রীকে জাগালেন, তার স্ত্রীও তার সাথে সালাত পড়ল। আর যদি স্ত্রী সালাত পড়তে না চায়, অস্বীকার করে, তাহলে তিনি স্ত্রীকে উদ্বুদ্ধ করার বা তাকে ঘুম প্রচণ্ড ঘুমে যেহেতু আছে ঘুম থেকে জাগানোর জন্য মুখে একটু পানি দিয়ে দিলেন। হ্যাঁ, মুখে পানি দিয়ে দিলেন তাকে বিরক্ত করার জন্য নয়, এটা হলো আসলে তাকে হেল্প করার জন্য ঘুম থেকে ওঠার জন্য। তো এটা এটার মধ্যে একটা প্রশিক্ষণ আছে যে আপনি মানে হাল ছেড়ে দিলেন না, আপনি তাদের উদ্বুদ্ধ করতে থাকলেন। শুধু স্ত্রী নয়, সন্তান প্রতি অন্যান্য আত্মীয় স্বজনের ক্ষেত্রেও একই প্রশিক্ষণ প্রযোজ্য হতে পারে। এরপর যে বিষয়টা আমরা করব, চতুর্থ বিষয়, সেটি হচ্ছে ঘরের সাথে যে সমস্ত আজকার আছে, অর্থাৎ ঘরে থাকার সময়, ঘরে ঢোকার সময়, ঘর থেকে বের হওয়ার সময়, আপনার ওয়াশরুমে ঢোকার সময়, ওয়াশরুম থেকে বের হওয়ার সময়,
ইত্যাদি নানা রকম আজকার আমাদেরকে শেখানো হয়েছে, যাতে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা স্পেশাল প্রোটেকশন পাই। এবং ঘরের সাথে রিলেটেড বেশ কিছু সুন্নাও আছে, সুন্নাগুলো আমাদেরকে পুনরুজ্জীবিত করতে হবে, অভ্যস্ত হতে হবে এবং এগুলো চালু করতে হবে যদি ঘরটাকে বরকতপূর্ণ আমরা করতে চাই এবং আমরা একটা হ্যাপি সুন্দর ঘর তৈরি করতে চাই, পরিবার তৈরি করতে চাই। এখানে যেমন আমরা সবাই জানি, আমি আর সংক্ষেপ করছি, এখানে ঘরে ঢুকার যে দোয়াটা রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছেন, প্রতিবার ঘরে ঢুকার সময় আপনারা সেটি পড়বেন, ঘর থেকে বের হওয়ার সময় যে দোয়াটা শিখিয়ে দিয়েছেন সেটিও আমরা পড়তে পারি। তারপরে ঘরে থাকা অবস্থায় আমরা অনেকগুলো আমল করি, সকাল সন্ধ্যার দিকের, তারপরে ঘুমোতে যাওয়ার আগের যে দিকের গুলো আছে, তারপরে প্রত্যেকবার অজু, আমরা অনেক সময় ঘরে অজু করি, মেসোয়াক করা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো, আমরা ব্রাশ হয়তো প্রত্যেকবার করাটা জরুরি নয়, তবে মেসোয়াক করতে পারি। আরেকটা রেকমেন্ডেশন যেটাকে আমরা 5 নম্বর বলবো, সেটি হচ্ছে শয়তান করার জন্য ঘরে সুরাতুল বাকারা পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিসে এসেছে, বলেছেন সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি আছে, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরকে কবরে পরিণত করো না, শয়তানা ইয়ানফিরু মিনাল বাইত আল্লাযী তুকরাউ ফিহি সূরাতুল বাকারা, শয়তান ওই ঘর থেকে পালিয়ে যায় যে ঘরে সূরাতুল বাকারা পড়া হয়। এছাড়া ইমাম হাকিম আরেকটি হাদিস মুস্তাদরাক গ্রন্থে বর্ণনা করেছেন, যেটাকে শেখ আলবানী সহিহ জামে গ্রন্থে বলেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউ সূরাতুল বাকারা বুয়ুতিকুম, তোমাদের ঘরে সূরাতুল বাকারা পড়ো, ফা ইন্না শায়তানা লা ইয়াদখুলু বাইতান ইয়াকরাউ ফিহি সূরাতুল বাকারা, কারণ শয়তান ওই ঘরে প্রবেশ করে না যে ঘরে সূরাতুল বাকারা পাঠ করা হয়। আচ্ছা, এরপরের যে বিষয়টা আমরা 6 নম্বর বিষয় বলবো, যেটা আমাদের করণীয়ের মধ্যে পড়ে, সেটি হচ্ছে ঘরে শরীয়তের এলেমের চর্চা করা, অর্থাৎ শরীয়তের জ্ঞান নিজ অনুসন্ধান করা, পরিবারের সদস্যদেরকে অনুসন্ধান করতে উদ্বুদ্ধ করা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যখন সূরা তাহরিমের এই শেয়ারটা পড়লাম, এই মান্দালটা তোমরা নিজেদেরকে পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও, তাহলে জাহান্নাম থেকে বাঁচাবে, আতাদা রাহমাহুল্লাহ তিনি বলেন, জাহান্নাম থেকে বাঁচাবে পরিবারের সবাইকে আল্লাহর আনুগত্যের নির্দেশ দিবে এবং আল্লাহর নাফরমানি ও অবাধ্যতা থেকে নিষেধ করবে, তাদেরকে এমন ভাবে গড়ে তুলবে। হ্যাঁ, তিনি আরেকজন প্রখ্যাত স্কলার ছিলেন, তিনি এটার ব্যাখ্যা আর তাহলে তিনি বলেছেন, আলাইনা তালিম ও আউলাদিনা ও আহলিনা ওয়াল খায়র, সুতরাং আমাদের উপর ওয়াজিব হলো আমাদের সন্তান সন্ততি পরিবার পরিজনকে দিন এবং কল্যাণ দেওয়া। ইমাম বুখারী তার সহিহ গ্রন্থের মধ্যে, সহিহ বুখারীর মধ্যে একটা বাব নিয়ে এসেছেন, বলেছেন, বাবু তালিমুর রাজুলি আনাতাহু আহলাহ, যে পরিচ্ছেদ যেখানে ব্যক্তি তার দাসী এবং তার স্ত্রীকে বা পরিবারকে এলম শিক্ষা দেয়। এরপর তিনি একটা হাদিস নিয়ে আসছেন, যে হাদিসের একটা অংশের মধ্যে বলা হয়েছে, ওরাজুলুন কানাত ইনদাহু আমাতুন ফাআদ্দাবাহা ফাআহসানা তাদীবাহা ওয়াআল্লামাহা ফাআহসানা তুম্মা আতাকাহা ফাতাযাওয়াজাহা ফানহাজারা, এবং ওই ব্যক্তি যার কাছে একজন ছিল তাকে সে শিখিয়েছে এবং উত্তম ভাবে শিখিয়েছে, তাকে সে এলম শিক্ষা দিয়েছে, উত্তমভাবে এলেম শিক্ষা দিয়েছে, তারপর তাকে আজাদ করে তাকে বিবাহ করেছে, তার দুটো করে সওয়াব হবে। এখানে যেটা লক্ষণীয়, আজকাল তো আর দাসের যুগ নেই, একসময় কৃতদাসের যুগ ছিল, সেখানে কৃতদাসী যারা সেখানে সবচেয়ে নিম্নস্তরের মানুষ হিসাবে ওই সমাজে বিবেচিত হতো, তাকেও ইসলাম কিভাবে করেছে, তাকে শিক্ষিত করে, তাকে শিক্ষা দিয়ে, প্রশিক্ষণ দিয়ে, আজাদ করে বিবাহ করার কথা রাখেছে। তাহলে আজকে যারা কৃতদাসী নয়, আমাদের স্ত্রী, আমাদের সন্তান, আমাদের ছেলে, আমাদের মেয়ে, যারা অত্যন্ত স্বাধীন স্বাধীন মুসলিম, তাদের ব্যাপারে আমরা কি করে উপেক্ষা করতে পারি, তাদেরকে আমাদের উচিত তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, শিক্ষা দেওয়া, যাতে করে তারা ভালো মুসলিম হতে পারে, তারা 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 জ্ঞান দ্বারা আলোকিত হতে পারে এবং তারা সুখী পরিবারের সদস্য হতে পারে। এভাবে আমরা দেখি যে এখানে আসলে আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রয়েছে এই বিষয়টিতে, আমরা আমরা সেগুলো পড়বো ইনশাল্লাহ, জানবো। তবে পয়েন্টটা মনে রাখবো যে আমাদের পরিবারের মধ্যে যদি কেউ ডাক্তারি পড়ে পড়ুক, যদি কেউ ইঞ্জিনিয়ারিং পড়ে তাও পড়ুক, মনে রাখতে হবে ওই পড়ার কারণে শরীয়ত জ্ঞান থেকে দূরে থাকার কোনো নেই। যেহেতু আমরা মুসলিম, যেহেতু আমরা বিলিভার, অতএব আমাদের প্রত্যেককে আমাদের ইমান ইসলাম বেসিক নলেজটা অবশ্যই থাকতে হবে, ইমান ইসলামের মূল কর্তব্যগুলো আমাদের সম্পাদন করতে হবে, জ্ঞান ছাড়া সম্ভব নয়।
সাত নম্বর রেকমেন্ডেশন হচ্ছে আমাদের ঘরে এই জ্ঞানের পরিবেশ বজায় রাখার জন্য আমাদেরকে একটা ইসলামিক লাইব্রেরি প্রতিষ্ঠা করতে হবে। সেটা হতে পারে আমাদের আলাদা কোনো রুমও থাকতে পারে, রিডিং রুম থাকতে পারে। আবার শুধু বইগুলো রিডিং রুমে রাখলে চলবে না, আমাদের মনে হয় ছোট একটা সেল বেডরুমে রাখা যেতে পারে, যেহেতু আমরা অনেক সময় শুতে শুতে যাতে পড়তে পারি। আবার আরেকটা সেল রাখা যেতে পারে ডাইনিং রুমে, যাতে অনেক সময় খেতে হয়তো দেখা গেল দেরি হচ্ছে 5 মিনিট, সে সময় আমরা আবার পড়তে পারি, একটা বই টান দিয়ে পড়তে পারি। এভাবে প্রতিটা মুহূর্ত কাজে লাগানোর জন্য আমাদের বাসাকে এমনভাবে সাজাতে হবে। দুর্ভাগ্যজনকভাবে আমরা বলবো যে আজকের মুসলিমগুলো বাসায় শোকেসে নানা শোপিস দিয়ে সাজায়, কিন্তু আমাদের শোপিস হওয়া সহি ইসলামী বই। সহি ইসলামী বই দিয়ে যদি আমরা আমাদের বাসাকে, তাহলে দেখবেন আল্লাহ তাআলার অটোমেটিক বরকত চলে আসবে, এবং স্বামী স্ত্রী বাবা সন্তান সন্ততি যেহেতু তাদের শোপিসে হচ্ছে এই ভালো বইগুলো, তারা ওই বই পড়তে অভ্যস্ত হবে, জ্ঞানে অভ্যস্ত হবে, জ্ঞান দ্বারা আলোকিত হবে ইনশাআল্লাহ। এরপরে যে বিষয়টি হচ্ছে, আমরা অনেক সময় হয়তো পড়ে অত মজা পাই না, তাহলে জানার আরেকটা যে ক্ষেত্র আছে সেই ক্ষেত্র থেকে আমরা সুযোগ নিতে পারি, সেটি হচ্ছে অডিও ভিজুয়াল যে সেকশন, সেটা ওপেন করা। আমরা আমাদের বাসার মধ্যে আমাদের লাইব্রেরিতে অডিও ভিজুয়াল সেকশন ওপেন করতে পারি, অর্থাৎ সেখানে হয়তো সিডি অথবা পেন ড্রাইভের মাধ্যমে কিংবা কম্পিউটারের মাধ্যমে আমরা এগুলো দেখতেও পারি, অথবা শুধু শোনার কাজটিও সম্পাদন করতে পারি। তাহলে লাইব্রেরির দুটো দিকই আমাদের কমপ্লিট হলো। 9 নম্বর বিষয়টা হচ্ছে, আমাদের ঘরকে মানে পরিবারগুলোকে বাঁচাতে হলে ভালো লোকদের সাথে সংযোগ স্থাপন করতে হবে, এবং ভালো লোকদেরকে যখন সুযোগ পাওয়া যায় তাদেরকে ঘরে তাদেরকে আহ্বান করবেন, ডাকবেন, তাদের সাথে ইন্টারাকশন বাড়াবেন, আপনার সন্তানদের সাথে তাদের ইন্টারাকশন বাড়াবেন। কারণ ভালো লোক আসলে তো ভালো পরামর্শ দেবে, আর সুবহানাল্লাহ ভালো লোক যারা তাদের কথাবার্তা তাদের আচরণ সবটার মধ্যে শেখার অনেক কিছু আছে। আমাদের সন্তানরা আমরা যদি তাদের সাথে মেলামেশা করি তাহলে তাদের ভালো দিকটা আমাদের উপর প্রভাব বিস্তার করবে, ঠিক তেমনি খারাপ লোকদেরও একটা প্রভাব আছে। এই জন্য দেখবেন আমাদের বাংলা ভাষায় তো বলেই সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যাই হোক, স্বর্গ টর্গ বা এই সমস্ত নাম আমরা ব্যবহার করবো না, বাট এদিক থেকে ভালো যে ভালো লোকদের সাথে থাকলে ভালো থাকতে পারবেন এবং জান্নাতে যাওয়ার পথটা আপনাদের জন্য উন্মুক্ত হবে, আমাদের জন্য উন্মুক্ত হবে। আর খারাপ লোকদের সাথে থাকলে খারাপ হওয়ার প্রবণতা বাড়বে, তখন শরীরে কুফর বিভ্রান্তিতে মানুষ যুক্ত হওয়ার একটা সুযোগ থাকবে। ফলে তা থেকে বাঁচার জন্য ভালো লোকদেরকে বাসায় আহ্বান করা যেতে পারে, তাদেরকে দাওয়াত দেওয়া যেতে পারে, তাদেরকে বলা যেতে পারে, কারণ তারা এসে আমাদেরকে দুটো ভালো কথা শোনাবেন, নসিহাত করবেন। আমাদের বাসা তিনি যখন ঢুকবেন নিশ্চয়ই এমন কিছু দেখবেন যেখানে হয়তো এমন কিছু আছে যেটা শরীয়তে সমর্থিত নয় বা অসঙ্গত, তিনি হয়তো আমাদেরকে নসিহা করবেন এই জিনিসগুলো ব্যবহার করবেন না, এটা এখান থেকে সরিয়ে ফেলেন। কারণ আমাদের অনেকের বাসায় এমন আছে, শোপিস আছে, মূর্তি আছে, ছবি আছে, যেগুলো আমরা টাইম দেই, এটা উচিত না। হয়তো কেউ আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে না, কিন্তু ভালো লোকে দেখতে দেবে। আর সূরা নূহের 28 নম্বর আয়াতে খুব চমৎকার ভাবে একটা দোয়া আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে, ফাদ্বিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালি মান দাখালা বাইতিয়া মুমিনান লিলমুমিনিন ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদু যালিমিনা ইল্লা তাবারা। হে আমার রব, আমাকে ক্ষমা করো, আমার বাবা আমাকে ক্ষমা করো, এবং সেই ব্যক্তিদেরকে ক্ষমা করো যারা আমার ঘরে মোমেন হয়ে আসে, মোমেন হয়ে প্রবেশ করে ইত্যাদি। এভাবে এটা শিখিয়ে দেওয়া হয়েছে, তার মানে হচ্ছে মোমেন লোকদেরকে আমরা ঘর প্রমাণ করতে পারি, কোনো অসুবিধা। আচ্ছা, এরপরে রেকমেন্ডেশনটা হচ্ছে যে শরীয়ত বিধান আছে সেগুলো আমাদেরকে জানতে হবে। যেমন আমরা দেখা যাচ্ছে যে অনেকেই যারা মসজিদে সালাত আদায় করি পুরুষরা, তারা ঘরের মধ্যে কোনো সালাতই করি না, অথচ সহিহ বুখারীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, তিনি বলেছেন আফদালু সালাতু সালাতুল মারই ফি বাইতিহি ইল্লাল মাকতুবা, যে সবচেয়ে উত্তম সালাত হচ্ছে ব্যক্তি যদি তার ঘরে সালাত পড়ে তবে ফরজ সালাত নয়, ফরজ সালাত তাকে ছেড়ে পড়তে হবে, ফরজ সালার বাইরে অন্য যে কোনো সালাত সে ঘরে পড়বে, এটাই হচ্ছে উত্তম, হাদিস থেকে বোঝানো হয়েছে। অতএব এর সাথে রিলেটেড একটা বিধান যে ঘরকে যেন আমরা একদম ইবাদত শূন্য না করে ফেলি, বরং ঘরে যেন আমরা সালাত বজায় রাখি।
ঘরের সাথে মিলে আরেকটা বিষয় হচ্ছে যেমন অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করা। সূরা আন-নূরের 27 এবং 28 নম্বর খুবই গুরুত্বপূর্ণ, এখানে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়াতাসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন ইন তাজিদু ফীহা আহাদান ফালা তাদখুলুহা হাত্তা ইয়ুযানা লাকুম ওয়া ইন ক্বীলা লাকুম ইরজিউ ফারজিউ হুয়া আযকা লাকুম। এই মানদার লোকেরা, তোমরা তোমাদের ঘর ছাড়া অন্য কোনো ঘরে প্রবেশ করো না যতক্ষণ না তোমরা অনুমতি করো এবং ঘরবাসীদেরকে সালাম দাও, এটা তোমাদের জন্য অত্যন্ত যাতে তোমরা উপদেশ গ্রহণ করে থাকো। যদি তোমরা সেখানে কাউকে না পাও তাহলে সে ঘরে প্রবেশ করো না যতক্ষণ না তোমাদেরকে অনুমতি দেওয়া হয়, আর যদি তোমাদেরকে বলা হয় তোমরা ফিরে যাও তাহলে তোমরা ফিরে যাবে। তাহলে এখানে ইস্তেজান, এই যে একটা আদাব, এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। মনে রাখতে হবে শরিয়া কেন আমাদেরকে অনুমতি বলতে অনুমতি চাইতে বলেছে, বাধ্য করেছে, কারণ অনুমতি ছাড়া কেউ ঘরে প্রবেশ করলে মানুষের প্রাইভেসি ক্ষুণ্ণ হয়। আপনি হঠাৎ করে ঘরে ঢুকে গেলেন দরজা ঠেলে, অথচ ঘরের অধিবাসীরা আপনাকে এই অবস্থায় ঢুকাটা তারা পছন্দ করেনি, অথবা তাদের প্রাইভেসি ক্ষুণ্ণ হয়েছে ইত্যাদি। আচ্ছা, এরপর আরেকটা রেকমেন্ডেশন হচ্ছে ঘরকে এবং পরিবারকে সুন্দর করার জন্য, সেটি হচ্ছে ঘরের মধ্যে আমরা যেন প্রয়োজনীয় বিষয়ে আমরা যেন মিলিত হই, আলাপ আলোচনা করি, মাশওয়ারা করি। আর মাশওয়ারা করাটা হচ্ছে মুমিনদের একটা সিফাত, যেটা সূরার 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তারা নিজেদের মধ্যে পরামর্শ করে। আমরা অনেকেই মানে বৈষয়িক জীবনে এত অভ্যস্ত হয়ে গিয়েছি যে দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীর সাথে পরামর্শ করে না, বাবা পরস্পর সন্তানদের সাথে পরামর্শ করে না, সন্তানরা বাবা মার সাথে পরামর্শ করে না। এটা উচিত নয়। ইসলামী পরিবারের বৈশিষ্ট্য হচ্ছে তারা প্রত্যেকে পরামর্শ করবে, পরামর্শ করে সিদ্ধান্ত নেবে। এমনকি জানি যে বাবা অভিভাবক অথবা স্বামী পরিবারের অভিভাবক, কিন্তু এই অভিভাবকত্বের সুযোগ নিয়ে এটাকে ইম্পোজ করবেন না, বরং তিনি সবাইকে কনভিন্স করবেন, সবাইকে নিয়ে চলার একটা মানসিকতা যদি অর্জন করা যায় তাহলে অনেক কিছু সহজ হয়ে যায়। স্বামী স্ত্রীর দূরত্ব ঘুচে যায়, সন্তানদের সাথে দূরত্ব দূর হয়ে যায়। এই বিষয়গুলো বুঝতে হবে। ইসলামের সিস্টেমের মধ্যে কিন্তু অনেক সুন্দর সমাধান রয়েছে। এরপর আরেকটা রেকমেন্ডেশন হচ্ছে সন্তানদের সামনে বাবা মা স্বামী স্ত্রী কখনোই তাদের পারিবারিক কলহ প্রকাশ করবেন না। অনেক কিছুতেই আমাদের দ্বিমত আছে, এটা দোষনীয় নয়, তবে এই দ্বিমতের সলিউশন করতে হবে দলিলের ভিত্তিতে, শরিয়ার আলোকে, কোরআন সুন্নাহর আলোকে, সেটা স্বামী স্ত্রীর জাগতিক বিষয় হলেও সেখানেও। তবে খেয়াল রাখতে হবে তারা যদি কখনো আর্গুমেন্ট করেন অথবা কখনো উচ্চবাচ্য করেন এটা যেন সন্তানদের সামনে না হয়, এবং সন্তানরা যেন বাবা মায়ের খারাপ সম্পর্কটা কখনো না দেখে, তাদের মধ্যে গালিগালাজ, তাদের মধ্যে উচ্চবাচ্য বা মানে ইত্যাদি বিষয়গুলো তাদের অ্যাভয়েড করতে হবে সন্তানদের সামনে। আচ্ছা, তারপর আরেকটি বিষয় হলো, এটা 13 নম্বর বিষয়, সেটি হচ্ছে যাদের দিনদারি পছন্দনীয় মানে নেই, হ্যাঁ, এই দিনদারির ক্ষেত্রে তারা অনেক পিছিয়ে আছে, বরং খারাপ হিসাবে যারা সাব্যস্ত তাদেরকে ঘরে প্রবেশ করানো যাবে না। হাদিসের মধ্যে এসেছে যেমন একটি রাওয়ায়েতের মধ্যে এসেছে যে অসৎ ব্যক্তির উদাহরণ হচ্ছে হাঁপড়ওয়ালার মতো, কারণ হাঁপড়ওয়ালা তো মানুষকে আসলে ওই যে হাঁপড়ের যে স্ফুলিঙ্গ গুলো আছে দিয়ে মানুষের কাপড় নষ্ট করে দেয়। আর বোখারি রাওয়ায়েতে বলা হয়েছে যে ওয়াকিরুল হাদ্দাদ, যে লোহার যিনি, ইয়াহরিকু বাইতাক আও তাওবাক হয় তোমার ঘর পুড়িয়ে দিবে, না তোমার কাপড় পুড়িয়ে দিবে, অথবা তুমি তার মধ্যে একটা বিশ্রী গন্ধ পাবে। আচ্ছা, এরপর আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা পরিবারকে সুখী সুন্দর করতে চাই, কিন্তু আমরা জানি না যে কি একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে, গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে সন্তানদের সাথে পিতামাতার, এ সমস্ত ক্ষেত্রে বিশেষ করে আমরা বলবো যে সন্তান এবং পিতামাতা, এটা আমাদের এখানকার একটা বড় সমস্যা, একটা গ্যাপ তৈরি হয়ে যায়। অনেক সময় দেখি যে সন্তানদের দুটো থাকে, একটা পিতামাতার সাথে আর একটা তার বন্ধুদের সাথে, এটা কেন? এটা একটা গ্যাপের কারণে। এই পিতামাতাকে খেয়াল রাখতে হবে যে তারা তার সন্তানরা কাদের সাথে যায়, কাদের সাথে মেশে এবং কারা তাদের বন্ধু ইত্যাদি সব কিছু তাকে জানতে হবে। তবে এই সমস্ত করতে গিয়ে মনে রাখতে হবে এটা অত্যন্ত গোপনে করতে হবে, তবে গোয়েন্দা বৃত্তির উদ্দেশ্যে নয়, এটা সন্তানদেরকে ভয় দেখানোর উদ্দেশ্যে নয়, এবং সন্তানদেরকে হঠাৎ করে তাদের ভুলটা প্রকাশ করে অপতাক করে দেওয়া যাবে না। এটা করতে হবে তারবিয়াত এবং প্রশিক্ষণের একটা দৃষ্টিভঙ্গির আলোকে, যাতে করে তারা ফায়দা উঠাতে পারে। আর মনে রাখতে হবে আমরা কোনো এখানে মানে কোনো কোনো
নিরাপত্তা মূলক কোন শারিকা বা কোম্পানিও নই, আর বাবা এখানে মানে সেই কোম্পানির বস নন যে কার কি ভুল হচ্ছে সেগুলো তিনি লিখে রাখবেন এবং প্রত্যেকের শাস্তি দিবেন। বাবা হচ্ছেন এখানে প্রশিক্ষক, মমতাময়ী একজন বাবা অভিভাবক, তিনি তার স্ত্রীকেও যেমন মমতার সাথে কারেক্ট করবেন, তার সন্তানদেরকেও কারেক্ট করবেন এবং অন্যরা সবাই তাকে হেল্প করবে। আচ্ছা, এর আরেকটি বিষয় হচ্ছে শিশুদের ঘরের মধ্যে আমাদের যে কোনো ফ্যামিলিতেই শিশুকে গুরুত্ব দেওয়া। শিশুদেরকে গুরুত্ব দেওয়া কিভাবে? আমরা কি শিশুদেরকে গান শেখাবো, নাচ শেখাবো, যেটা আমাদের দেশে ললিত কলা শেখানোর মাধ্যমে শুরু হয়েছে? না, সেটা নয়। শিশুদেরকে কোরআন দিয়ে শুরু করতে হবে এবং শিশুদেরকে ইসলাম কিসসা, যেগুলো বিশুদ্ধ অথেন্টিক নবীদের কাহিনী, সাহাবাদের কাহিনী দিয়ে শুরু করতে হবে। সেগুলো গল্পের আকারে বলে তাদেরকে মজা লাগিয়ে দিতে হবে এবং এখান থেকে তারা রোল মডেল শিখে নেবে নবীদেরকে, আমাদের নবীকে, সাহাবাদেরকে, রেদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, তাদেরকে তাদের রোল মডেল হিসেবে নেবে। শিশুদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, শিশুদের সাথে মজা করতে হবে। হ্যাঁ, অনেক সময় আমরা মা বাবারা সেটা করি না, তাদেরকে শুধু ধমক আর ধমক দেই, তারপরে প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার প্রাক্কালে শিশুদেরকে আলাদা করে দিতে হবে, মা বাবার বিছানা থেকে আলাদা করতে হবে আর ছেলে মেয়েদেরকে আলাদা করতে হবে। এভাবে শিশুদেরকে এরপরে আরেকটা নসিহত আমরা বলবো যে তাদের ঘুমানোর টাইম, তাদের খাবারের টাইম, তাদের পড়ালেখার টাইম একটা সুন্দর ডিসিপ্লিন আনতে হবে, কারণ ইসলামিক ফ্যামিলিগুলোতে এটা আরো বেশি থাকা উচিত। অনেক ফ্যামিলিতে আমরা সেটা দেখি না। তারপরে ইসলামিক ফ্যামিলির মেয়েরা বাইরে কতটুকু কাজ করবে আর সেটা ইসলামের আলোকে তাদেরকে বিবেচনা করতে হবে, কারণ সূরা আল আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন অকাল নাফি বুয়ুতি কুন্না, তোমরা ঘরে থাকো হে মেয়েরা। তো মেয়েদের মূল জায়গা ঘর, বাইরে বের হতে পারে তবে প্রয়োজনে এবং সেটা বেশি নয়, কারণ মেয়েরা বাইরে আসলে খুব বেশি সিকিউর নয়, এটা আমরা সবখানে সব সমাজেই দেখেছি, আজকের সমাজে সেটা আরো বেশি। অতএব এই সমস্ত বিষয়গুলো স্বামী স্ত্রী বা বাবা মা তারা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন এবং ইসলামের নীতি বোধের মধ্যে যেন তারা থাকেন। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমরা হয়তো সবকিছু বলে আর শেষ করতে পারবো না, সেটা হচ্ছে ঘরের বা পরিবারের যে গোপন বিষয়গুলো আছে এগুলো মানুষের সাথে শেয়ার করা যাবে না। স্ত্রীর কনজুগাল লাইফের গোপন বিষয়গুলো বান্ধবী বা অন্যদের সাথে বা বন্ধুদের সাথে শেয়ার করা যাবে না। তাদের যে ভেতরে যে একটা মনোমালিন্য অনেক সময় হয়, যেটা একটু পরে আবার মিটমাট হয়ে যায়, এগুলো বাইরে প্রচার করা যাবে না, কারণ সেখানে সুযোগটা নিয়ে তাদের ঝগড়াকে আরো বাড়িয়ে দেয়, ফলে তারা অনেক সময় ডিভোর্সের দিকে চলে যায় এবং তাদের সন্তানরা তার শিকার হয় ইত্যাদি। ঘরের মধ্যে আখলাকটা যেন বজায় থাকে, সে আখলাকটা বজায় রাখার জন্য তাদেরকে অনেকগুলো কাজ করতে হবে, যেন খারাপ পত্রিকা না থাকে, ডিশ এর অবাধ ব্যবহার যেন না থাকে, অবাধ ব্যবহার যেন না থাকে। আজকাল তো টিভি বন্ধ করলেও লাভ নেই, কারণ নেটে সবকিছু আছে। তো এগুলোর ব্যাপারে আমাদের সন্তানদেরকে সচেতন করতে হবে, তার আগে নিজেরা সচেতন হতে হবে। একে অন্যের সাথে রিয়্যাক্টিভ ব্যবহার করা যাবে না, প্রোঅ্যাক্টিভ ব্যবহার করতে হবে, পজিটিভ ব্যবহার করতে হবে, ইতিবাচক, নেতিবাচক সবকিছু বাদ দিতে হবে। ঘরে একে অন্যকে যাতে আমরা হেল্প করি, যেমন স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে যেন আমরা হেল্প করি, সে বিষয়টা আমাদের মনে রাখতে হবে। তারপরে সন্তানদেরকেও মাঝে মাঝে গৃহস্থলী কাজে আমাদের হেল্প করতে হবে, মানে তাদেরকে হেল্প করার প্রতি উদ্বুদ্ধ করতে হবে। তারা স্কুলে যায় ভালো কথা, কিন্তু তারা মা বাবাকে রান্নার কাজে, ঘর পরিষ্কার করার কাজে হেল্প করবে, এই তারবিয়ত দিতে হবে। আবার স্বামী যিনি হয়তো বাইরে চাকরি করেন, তারপরেও ঘরে এসেও তিনি তার স্ত্রীকে কিছু কিছু হেল্প করবেন, তাতেই তো মানুষের ভালোবাসা মমতা বাড়ে। আর স্ত্রীও স্বামী যখন বাইরে থেকে আসেন একটু একটু দেখাশোনা করবেন, হয়তো অনেক আমরা হচ্ছে কি বৈষয়িক জীবনে এতই হিসেবটা স্বামী স্ত্রী মা বাবা সন্তান হয়ে গেছি যে এখন আমাদের মধ্যে আবেগের কাজ করে না, ভালোবাসা মমতার কাজ করে না। অথচ এই বিষয়গুলো আমাদের জন্য খুব জরুরি, আমরা একে অপরকে হেল্প না করলে এই ভালোবাসাটা সমাজের মধ্যে আর থাকবে না। যাই হোক, এই হচ্ছে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় আমাদের মনে রাখতে হবে। আমার মনে হয় সময় যেহেতু শেষ হয়ে গিয়েছে, আজকে আমরা এখানেই শেষ করতে চাই। আর যদি কোনো সুযোগ থাকে সময় তাহলে প্রশ্ন উত্তরের জন্য হয়তো আমরা কিছু সুযোগ রাখবো। আমরা শুধু এতটুকু বলবো যে পরিবারে আসলে আরো অনেকগুলো চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জগুলো আমাদের এক্সপ্লোর করতে হবে। এই চ্যালেঞ্জগুলোর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পরিবারে যে সমস্ত ভুল বিভ্রান্তিগুলো হয়, পাপের চর্চা হয়, খারাপ মানুষরা আসে, অন্যদের সাথে ফ্রি মিক্সিং কিংবা আকাশ সংস্কার মাধ্যমে, ইন্টারনেট কিংবা ডিশ এর মাধ্যমে যে খারাপ জিনিসগুলো আমরা শেয়ার করার
একটা স্কোপ হয়, তার ফলে পরিবারের সদস্যদের খারাপ হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। এই এই মানে যে চ্যানেলগুলো আছে এগুলো মোকাবেলা করতে হবে অত্যন্ত সতর্কতার সাথে, আল্লাহ এবং তাঁর রাসূলের আনুগত্যের উপর থাকার সার্বিক প্রচেষ্টা করতে হবে, নিজেদেরকে থাকতে হবে সেই প্রচেষ্টার মধ্যে, এবং আল্লাহ এবং রাসূলের নাফরমানি থেকে নিজেদের বেঁচে থাকতে হবে, বেনামাজি হওয়া থেকে বেঁচে থাকতে হবে, পাপ থেকে বেঁচে থাকতে হবে। যদি এগুলো আমরা করতে পারি, আমার মনে হয় আজকে যে যে বিষয়গুলো আমরা শেয়ার করেছি এই বিষয়গুলো যদি মানে বাস্তবায়ন করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে বরকত দেবেন এবং আল্লাহ আমাদেরকে সহজ করে দেবেন। আমি সুন্নার উপরে দু একটা কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু সেই সুযোগটা আজকে আর নেই। ইনশাল্লাহ পরবর্তী কোনো এক সুযোগে আমরা সে বিষয়গুলো শেয়ার করব। তবে শুধু জাস্ট দুটো তিনটে পয়েন্ট বলে আমি এক মিনিটের মধ্যে শেষ করব। সেটি হচ্ছে, যেহেতু সুন্না মানার বিষয়টা আজকের যুগে আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে গিয়েছে, এটা একটা বুদ্ধিভিত্তিক বিষয় হোক বা বাস্তবিক ক্ষেত্রে হোক, আমরা ঠিক আছি, তো সেক্ষেত্রে আমাদের বিশ্বাস রাখতে হবে সুন্না আল্লাহর পক্ষ থেকে একটা ওয়াহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ থেকে অথেন্টিক যে কোনো দলিল সুন্না সেটা আমাদের মেনে নিতে হবে। এটা কখনো ব্যাখ্যা করছে, কখনো নতুন কোনো বিধান আমাদের জন্য সাব্যস্ত করছে, তবে সতর্কতা আমাদের প্রয়োজন, আমরা যেন অথেন্টিক না হলে সেটাকে দলিল হিসাবে গ্রহণ না করি। একমাত্র অথেন্টিক দলিলটি আমরা গ্রহণ হিসাব গ্রহণ করি, যেটাকে আমরা সহিহ হাসান ইত্যাদি হিসাবে অভিহিত করি। আর মনে রাখতে হবে, সুন্না পেলেই মানে আপনি নিজে 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 সিদ্ধান্ত নেবেন না, কারণ একই বিষয়ের উপর অনেক বক্তব্য আছে, সেই বক্তব্যগুলো মানে চেষ্টা করতে হবে, প্রয়োজনীয় স্কলারদের সাহায্য নিতে হবে, বইয়ের সাহায্য নিতে হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, শরিয়া যে কোনো বিষয়ে, সেটা সুন্না হোক সুন্নার বাইরের অন্য যে কোনো বিষয়, অত্যন্ত সতর্কতার সাথে যদি আমরা সিদ্ধান্ত নিতে পারি, তাহলেই আমরা সঠিক পথের উপর থাকবো। তা না হলে ইচ্ছা থাকা সত্ত্বেও, এমনকি অনেক সহি কিছু আমল করা সত্ত্বেও, আমরা নিজেরাও বিভ্রান্তির গোলক ধারায় পড়ে যেতে পারি, এবং সতর্কতার অভাবে আমরাও কোনো কোনো মাসালায় ভ্রষ্ট হয়ে যেতে পারি। আল্লাহ আমাদেরকে তার থেকে রক্ষা করুন, আল্লাহ আমাদের জীবনকে সুন্দর করুন, আমাদের পরিবারগুলোকে আল্লাহ তাআলা ইসলামের নিয়ম অনুযায়ী পরিচালনা করার তৌফিক দান করুন, শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমান এবং আমলের উপর আমাদেরকে রাখুন, এবং তার প্রিয় রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সিরাহ এবং সুন্নাহ অনুযায়ী আমরাও যেন তার উম্মতের সবাই জীবন গঠন করতে পারি, সমাজ গঠন করতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা ধৈর্য ধরে আমার কথা শুনছেন। আমি আল্লাহর কাছে দোয়া করছি যে এর মধ্যে সঠিক কথাগুলো আমাদের বোঝার তৌফিক দান করুন, আমলের তৌফিক দান করুন। আদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওকে ওকে ভাই, আপনি কি প্রশ্নের জন্য দুই এক মিনিট সময় দিবেন? জি ঠিক আছে, বলেন। আমি সবার আগে সবার পক্ষ থেকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো আপনার, যেহেতু প্রশ্ন অনেক এসে গেছে, তো আপনার একটা, আপনি যাওয়ার আগে ইনশাল্লাহ ভাই প্রশ্নগুলো আমি লিখে রেখেছি আর কি। সবাই এখন আমাদের লাইনে প্রচুর সিস্টাররা আছে, সবার প্রশ্ন নেওয়া সম্ভব না অল্প টাইমের জন্য, শুধু অত্যন্ত জরুরি কয়েকটা প্রশ্ন। একটা হলো ভাই, আমি একটু, আপনি যে আমাদের জামাইকে মুসলিম সেন্টারে যে ইয়েটা বলেছেন যে সিরাত চেয়ে ইম্পর্টেন্ট হলো যে আল্লাহ রাসূলের যে সুন্না, যে ইবাদতের ক্ষেত্রে সুন্নাটা কিভাবে আমরা ইয়ে করব আর কি, আমরা অনেক সময় সিরার উপর গুরুত্ব দিচ্ছি, ওনার জীবন বা উনি ব্যবসা করতে গিয়েছেন বা শাম দেশে ওনার কি হয়েছে, ওনার চুল লম্বা ছিল যেটা শামাইল তিন মিজিতে আছে, বা উনি কদু খেতে পছন্দ করতেন, মিষ্টি খেতে পছন্দ, সেটা হচ্ছে আমাদের যে ইবাদতের যে সুন্না, যে মেসেজটা উনি নিয়ে আসছেন ওই সেটা সেটা সম্পর্কে জাস্ট একটু যদি জাস্ট একটু মানে এক মিনিট দুই মিনিটে বলেন। জি, আমি আসলে সেখানে যেটা আলোচনা করার চেষ্টা করেছি বোঝানোর জন্য, যে সুন্নার একাধিক অর্থ আছে। সুন্না অ্যাজ এন ইভিডেন্স, অ্যাজ এ দলিল অফ শরিয়া, তাহলে গোটা সুন্নাই এর মধ্যে এসে যায়। অর্থাৎ যেগুলো শরিয়াতে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব কিংবা মাকরুহ, হারাম, এই বিষয়গুলো দলিল হিসাবে সুন্না, এটা একটা অর্থ। আর আরেকটা অর্থ হচ্ছে যেটা আমরা বলেছি ফোকাহাদের কাছে, সুন্না মানে হলো অপশনাল কাজ, যেটা করলে সব না করলে কোনো
পাপ নেই। আর আরেকটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যত ডেসক্রিপশন সবটাই সুন্নাহ, সেটা মুহাদ্দিসিনদের কাছে। যাই হোক, আমাদের জন্য মানার বিষয়গুলো হচ্ছে যে শরীয়তের যতগুলো ইনস্ট্রাকশন হিসাবে হাদিসগুলো আমাদের সামনে আসবে, অর্থাৎ শরীয়তের দলিল হিসাবে, সেটি হচ্ছে আমাদের জন্য মানার বিষয়। এখন জেনে রাখতে হবে যে সুন্নাহ দ্বারা ফরজও সাব্যস্ত হয়। আমরা যে সুন্নাহর কথা বলছি সেটা দ্বারা ফরজও সাব্যস্ত হয়, সেটা অব্লিগেটরি কাজ সাব্যস্ত হয়, মুস্তাহাব সাব্যস্ত হয়, হারাম সাব্যস্ত হয়, মাকরুহ সাব্যস্ত হয়। এটা হচ্ছে সুন্নাহ এজ এ দলিল। অতএব সুন্নাহটা একজন মুমিনকে মানতেই হবে, সুন্নাহ না মানার কোনো অপশান নাই। সুতরাং দিয়ে মানুষ তার জীবনকে সাজাতে পারে না ইসলামিকলি। কমপ্লিট ইসলামকে সমর্থ মানে মানতে হলে তাকে সুন্নাহর আশ্রয় নিতেই হবে, এক। আর দ্বিতীয় হচ্ছে আমরা যদি ওই যে সুন্নার অর্থ ধরি অপশনাল কাজগুলো যেগুলো করাটা উত্তম, সেটা হচ্ছে একটা হুকুম। আসলে কিছু কিছু হাদিস দ্বারা সাব্যস্ত হয় যে এই কাজটা ফরজ নয়, তবে এই কাজটা সুন্নাহ, করাটা ভালো। যেমন তাহাজ্জুদ সালাত, আমাদের মুসলিমদের জন্য রাতের সালাটা তাহাজ্জুদ সালাটা পড়াটা সুন্নাহ, অত্যন্ত ভালো সুন্নাহ। এগুলোর ক্ষেত্রে আমাদের উচিত হচ্ছে যতটুকু সম্ভব আমরা করব, না করতে পারলে কোনো পাপ নেই। কিন্তু যেই সুন্নাহ দ্বারা ফরজ সাব্যস্ত হয়েছে সেটা ত্যাগ করার কোনো সুযোগ নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সুন্নাহর প্রতি আমাদের অনুভূতিটা কি, আমাদের শ্রদ্ধাটা কি, আমাদের ভালোবাসাটা কি। যেই ব্যক্তি যে মুসলিম সুন্নাহকে ভালোবাসে না, আসলে তার মুসলিম থাকাটা কঠিন হয়ে পড়ে। সুন্নাহকে ভালোবাসতে হবে, যখনই যে সুন্নাহ পায় আমল করার জন্য সেটা আমল করতে হবে, সেটা ফরজ হোক মুস্তাহাব হোক যাই হোক। আমরা যদি এই এই ভিত্তিতে আগাতে পারি তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে। তবে ওই পয়েন্টটা আমি আবারও রিমাইন্ডার হিসাবে বলবো যে সুন্নাহটা শুদ্ধ হতে হবে, সহি হতে হবে। সুন্নাহটা বা হাদিসটা যদি সহি না হয় তাহলে তো দুর্বল এবং মওদু, অনেক জাল হাদিস দিয়ে অনেক কিছু সাব্যস্ত হয় যেগুলো আসলে দ্বীনের প্রকৃত অংশ নয়। এই পয়েন্টটাকে মনে রেখেই সুন্নাহকে আমাদের আমলে নিয়ে আসতে হবে, আমাদের জীবনে নিয়ে আসতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি সেকেন্ড প্রশ্নটা ভাই, যেহেতু আপনার শরিয়া ইসলামিক শরিয়ার উপর ইয়া আছে, আমাদের এক বোন উনি প্রশ্ন করতেছেন শরিয়ার উপর যে বাংলাদেশে এক্সিম ব্যাংক আছে আবার ইসলামিক ব্যাংক আছে, তো এক্সিম ব্যাংক আর ইসলামিক ব্যাংকে যে টাকা রাখতে শরিয়া ভিত্তিক হয় কিনা, যে মুদারাবা দেয় সেটা কি তারা নিতে পারবে কিনা, এটা কতটুকু গ্রহণযোগ্যতা কোরআন এবং সুন্নাহ অনুসারে? জি, এক্ষেত্রে আমি শুধু পরামর্শ দেবো এতটুকু, যিনি অথবা যারা কোনো বিনিয়োগ নিতে চান অথবা কোনো ডিপোজিট রাখতে চান, অবশ্যই সেখানে তাদের একটা ফর্ম পূরণ করতে হয়। সেই ফর্মের প্রত্যেকটা শর্ত তারা ভালো করে পড়ে নেবেন, কারণ এগুলো টাইম টু টাইম চেঞ্জ হয় এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এগুলো কিছু ভায়োলেশন থেকে যায়। অতএব মানে মানুষ যেমন ভুল করে, একটা প্রতিষ্ঠানও ভুল করতে পারে। সবকিছু মিলিয়ে যে সমস্ত ইসলামী ব্যাংক ইসলামিক শরীয়তকে ঠিক রাখার ওয়াদা করে মানুষকে প্রতিশ্রুতি দেয়, সেগুলোর সাথে আপনি মোয়ামলা করতে পারেন। শর্ত হচ্ছে আপনি যে টার্মস এবং কন্ডিশনে তাদের সাথে সাইন করছেন সে টার্মস এবং কন্ডিশনগুলো ভালো করে পড়ে নেবেন এবং সেখানে কোনো ভায়োলেশন থাকলে সেটা ঠিক করে নেবেন। কারণ মানে যারা ইসলাম মানে তাদের মধ্যে অনেক ভায়োলেশন থাকতে পারে, ভুল থাকতে পারে। সেটা ঠিক করার পরে যদি আপনি চুক্তি করেন তাহলে আশা করি যে সেটা গ্রহণযোগ্য হবে। আল্লাহ আমাদেরকে অন্তত ক্ষমা করবেন যারই পরবর্তীতে কোনো ভুল হোক না কেন, কারণ আমরা টার্মস এবং কন্ডিশনগুলো ইসলামিক দৃষ্টিতে নিচ্ছি। বিশেষ করে বিনিয়োগের ক্ষেত্রে আমরা বলবো যদি এ সমস্ত ব্যাংক থেকে যারা বিনিয়োগ নিচ্ছেন, টাকা নিচ্ছেন ব্যবসা করার জন্য, তাদের মানে তাদের উপর নির্ভর করে শরিয়াটা রক্ষা পাবে কি পাবে না, কারণ তারা এই বিনিয়োগটা নিচ্ছেন শরিয়তের আলোকে, ফলে সেটাকে তাকে নিশ্চিত করতে হবে। যদি সেটা নিশ্চিত না করেন, আন্দাজে করেন, তাহলে ভায়োলেশন হয়ে যাওয়ার অনেক সময় সম্ভাবনা থাকে। তা আমি 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 মনে করি যে শরিয়ার কমপ্লায়েন্সটা তুমি যদি নিজে না বুঝতে পারেন তাহলে কোনো আলেমের শরণাপন্ন হবেন। মিনিমাম এই সমস্ত ব্যাংকের হয়তো শরিয়া উইং আছে, শরিয়া সেক্রেটারিয়েট আছে, তাদের সাথেও তিনি বুঝে নেবেন। কারণ আজকে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামিক প্রতিষ্ঠানের নামে অনেক প্রতিষ্ঠান কাজ করছেন, হয়তো দেখা যাচ্ছে তাদের সবগুলোই পুরোপুরি ইসলামিক হচ্ছে না। ফলে যেই যে কোনো চুক্তি করবেন, তিনি যদি ইসলামী ব্যক্তিত্বও হয়ে থাকেন অথবা ইসলামিক প্রতিষ্ঠানও হয়ে থাকে, সেখানেও আমাদের টার্মস কন্ডিশনগুলো খতিয়ে দেখা প্রয়োজন।
এবং যখন আমরা স্যাটিসফাইড হবো তখনই আমরা ফাইল করবো, আল্লাহ তাআলা আলাম। তো আমার মনে হয় আপা আজকে আজকে আর সুযোগ নেই, কারণ আসরের টাইমটা প্রায় শেষের দিকে চলে যাচ্ছে। আমি ইনশাল্লাহ আরেকদিন যদি সুযোগ হয় দেশে বা বিদেশে যেখানে থাকি আমি ইনশাল্লাহ সুযোগ নেবো, ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও শেয়ার করবো। ইনশাল্লাহ জাযাকাল্লাহু খাইরান ভাই, আলহামদুলিল্লাহ। আর কে চাই, আল্লাহ আপনাকে হায়াতের দায়িত্ব দান করুন এবং আপনি সফরে আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আমরা যেন সুন্নার উপর থাকতে পারি, কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরতে পারি ইনশাল্লাহ, এবং আল্লাহ আমাদেরকে জান্নাতের দিকে ধাবিত করেন, সবাইকে একসাথে জান্নাতে থাকতে পারি ইনশাল্লাহ। আপনার দোয়াতে সফরে আছেন, দোয়াতে আমাদেরকে শরীক করবেন ইনশাল্লাহ। আল্লাহ ইবারক ফিকুম। তাইয়্যিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।